কি ব্যাপার হেনা, টেলিফোনে তুই এইসব কথা বলছিস? তোর শ্বশুর শাশুড়ি কি তারে কাছে কেউ নেই নাকি রে? টেলিফোন তো এখন আমার ঘরে মা। এ পুলিশ কি রে, তুই টেলিফোনটাও দখল করে ফেলেছিস? বাহ, আসল কাজ তো কালই সেরে ফেলেছি মা। তুমি ঠিক যেভাবে বলেছিলে সেইভাবেই, সংসারের চাবি এখন আমার হাতের মুঠোয়। আমি তো তোমারই মেয়ে মা। এ বাড়ি কিনতে এসে একদিন তুমি অপমানিত হয়েছিলে, এখন এক এক করে আমি ওদের কাছ থেকে সব কেড়ে নেব। তারপর একদিন এ বাড়িও কেড়ে নিয়ে আমি ওদের নিঃস্ব করে এ বাড়ি থেকে বের করে ছাড়ব। খুব সাবধানে, খেয়াল রাখিস তুহিন যেন তোর হাতের মুঠোয় থাকে। কিচ্ছু ভেবো না মা, তুমি শুধু খেয়াল রেখো, আজ থেকে এ বাড়িতে আমার বন্ধু বান্ধবদের আসা যাওয়া এবং হৈহুল্লোড় শুরু হবে। আজ আমি আমার 3 জন গেস্টকে নিমন্ত্রণ করেছি দুপুরে খাওয়ার জন্য, বুঝেছ? এই নে। কি করছিস, এত বড়টা আমি পারবো না। পারবে পারবে, আমার মাথাটা তো চিবিয়ে চিবিয়ে খেয়েছো, এটাও পারবে। এত বড় পেটিটা কেউ আমাকে দেয়? এই পেটিতে তুমি ঘাবড়ে গেলে, এতক্ষণ তো আমাকে মাথা নিয়ে বলছিলে, এবার আমি পেটি নিয়ে কিছু বলি? থাক তোকে আর বলতে হবে না, নিজেটা সামলা তো, খাও খেয়ে নাও। দাও খেতে দাও। কি হলো, দাও। কি দেব, কি দিয়ে খেতে দেবো তোমাকে? আরে যা আছে তাই দিয়ে দাও। যাই বলিস না, এতদিনে তোদের বাড়ি আসার মতো পরিস্থিতি হয়েছে। আরো হবে। গৌরব, তিতলি, তোমাদের খাওয়া হয়েছে? হ্যাঁ মা। যাও হাত মুখ ধুয়ে নাও। আরে আরে, আর পারবো না। পারবেন পারবেন, কিছু হবে না। কি আশ্চর্য দাদু ভাই। ও দাদু ভাই। দাদু ভাই, তোমরা যে ডাইনিং টেবিলে খেতে যাওনি কেন? আমরা যে বুড়ো হয়ে গেছি দাদু ভাই। বুড়ো হয়ে গেলে কি আর ডাইনিং টেবিলে খেতে নেই? হ্যাঁ আছে, তবে সবসময় নয় আর কি। জানো দাদু ভাই, আজ আমি আর তিতলি 2 মাসের পেটে খেয়েছি। তাই দেখি দেখি তোমাকে কি দিয়েছে। দাদু ভাই, তুমি তো কত বড় 2 মাস এনেছিলে, আর তোমাকে দিয়েছে কতগুলো কাঁটা। দাঁড়াও আমি এক্ষুনি মাকে গিয়ে জিজ্ঞেস করছি। মা, গৌরব, গৌরব, গৌরব শোন। ভালো খেলাম রে, বেশি খাওয়া হয়ে গেছে। মা, আমরা তো কত বড় মাছ খেয়েছি, তুমি দাদু ভাই আর ঠাকুমাকে মাছ না দিয়ে কতগুলো কাঁটা দিয়েছো কেন মা? দেখলি দেখলি, এইটুকু বাচ্চাকেও বাজে কথা শেখাচ্ছে, বুড়ো হয়ে মরতে বসেছে, এখনো কোনো কাণ্ড জ্ঞান হলো না। না মা, দাদু ভাই কিচ্ছু বলেনি, আমি নিজেই দেখেছি। অসভ্য ছেলে, ছোট বুকে বড় কথা। দাদু ভাই, চুপ কর, আজ থেকে তোদের ওখানে যাওয়া বন্ধ। আজ আজ তোকে আমি মেরেই ফেলবো। মমতা, তুমি যেও না মমতা, মমতা তুমি যেও না মমতা। বৌমা, ওকে মারছো কেন? মারবো না, এইটুকু ছেলে যা মুখে আসছে তাই বলছে, আপনারা এইসব শিখিয়েছেন। বৌমা, অন্যকে দোষ দেওয়ার আগে নিজের দিকে তাকাও, নিজেকে সংশোধন করো। বাচ্চা ছেলে, তোমাদের যে কাণ্ড দেখছে তাই বলছে, ওদের কি দোষ? কি বলতে চান আপনি? চোখ নামিয়ে কথা বলো বউ, ভুলে যেও না তোমার শ্বশুর এখন এ বাড়িতে বেঁচে আছে। তা কি করতে হবে আমাদের? শ্বশুর শাশুড়ি হয়েছেন বলে কি আপনাদের পায়ের কাছে বসে থাকতে হবে? আমরা কি আপনাদের সম্মান শ্রদ্ধা করি না? সম্মান শ্রদ্ধা, এই শব্দগুলোর মানে জানো? তোমরা বুড়ো শ্বশুরের হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে দুপুরের রোদে বাজার করতে পাঠানোর নাম সম্মান? আমরা যে খাবার কোনোদিন কাজের লোককে খেতে দিই না, সেই খাবার খেতে দেওয়ার নাম কি শ্রদ্ধা? সংসারে 2 টাকা বাঁচাবার জন্য বাবাকে বাজার করতে বলেছিলাম, তাতে যে আপনাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে তা আমার জানা ছিল না। আর উনি বাজার করেছেন বলে যে 2 মাছের মাথাটা ওনাকে দিতে হবে তাও আমার জানা ছিল না। বউ, ভুলে যেও না তুমি তুহিনের মায়ের সামনে দাঁড়িয়ে তারই বাবার সম্পর্কে কথা বলছো।
তিল তিল করে বুকের রক্ত দিয়ে এই সংসার করেছি আমরা। এই সংসারের শান্তির জন্য তোমাদের অনেক অন্যায় আবদার আমরা সহ্য করেছি, কিন্তু আর না, আর না। কি করবেন আপনি, বাড়ি থেকে বের করে দেবেন? বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তোমাকে বাড়ির বউ করে আনা হয়নি। তোমাকে জানিয়ে দিতে চাই, তুমি সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন আমি করছি না, করছেন আপনি। ছোট লোকের বাড়িতে বউ হয়ে এসে আমার জীবনটা শেষ হয়ে গেল। বউ তোরা কি বললে, কি বললে তুমি, কি বললে? ডাক্তারকে ফোন কর, চল দিদি। মৌদি দরজা খুলুন, মৌদি ডাক্তারকে ফোন করতে হবে। মামি জলে কেমন করছে? মৌদি দরজা খুলুন, মৌদি। মমতা, 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 মামা, মামা, বৌদি দরজা খুলছে না মামা। জলদি একটা অ্যাম্বুলেন্স নিয়ে আয়, দৌড়ে যা। মমতা, বাবা তুষার, তুষার তোর মা? না বাবা, না তুষার। ডাক্তারবাবু, এ যাত্রায় উনি বেঁচে গেলেন, কিন্তু 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 কি ডাক্তারবাবু? আই এম ভেরি সরি টু সে, পেশেন্টের লোয়ার পোর্শনটা প্যারালাইজড হয়ে গেছে। ডাক্তার বাবু, না না না, এই হতে পারে না, আমার মা হাঁটা চলা করতে পারবে না। তুষার, আমার মা ওঠা বসা করতে পারবে না। তুষার, এই হতে পারে না বাবা, এই হতে পারে না। চুপ, এই হতে পারে না। মা, এখন কেমন লাগছে মা? ভালো। গৌরব, তিতলি, ওরা কেমন আছে? তুমি চুপ করো মা, ওরা সবাই ভালো আছে। ভালো। আমার পা, আমার পায়ে কি হলো? আমার পায়ে কি হয়েছে তুষার? কিচ্ছু হয়নি মমতা, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। না না, তোমরা সত্যি করে বলো আমার কি হয়েছে। তুষার, তুষার, তুই চুপ করে থাকিস না, বল আমার কি হয়েছে, আমি পা নাড়তে পারছি। আচ্ছা চুপ করো মা। আমার পা। মমতা, 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 তুমি উত্তেজিত হয় না, আমরা তো আছি, আমরা তো আছি মমতা। আমার, আমার পা। সব ঠিক হয়ে যাবে মমতা, সব ঠিক হয়ে যাবে, তুমি তুমি আগের মতো শক্তি পাবে, চলতে পারবে, হাঁটতে পারবে মমতা, হাঁটতে পারবে। না না না, হায় ভগবান, আমার মরণ হলো না কেন, আমার মরণ হলো না কেন? এ কি করছেন আপনারা এই সময়? রোগীর উত্তেজিত হওয়াটা একদম ঠিক নয়। সিস্টার, ইঞ্জেকশনটা নিয়ে আসুন। দেখুন, রোগী এই সময় বিশ্রামের প্রয়োজন, আপনারা বাড়ি যান। হ্যালো, হ্যালো বৌদি, আমি বোম্বে থেকে খুশি বলছি। সরি, রং নাম্বার। হ্যালো, কি ব্যাপার, বারবার রং নাম্বার হচ্ছে কেন? তাহলে কি বাড়ির নাম্বার চেঞ্জ হয়ে গেল?
কি ব্যাপার খুশি? এত গম্ভীর দেখাচ্ছে কেন? কি হয়েছে? না তেমন কিছু নয়, আসলে অনেকক্ষণ ধরে কলকাতায় চেষ্টা করছি আর বারবারই রং নাম্বার হচ্ছে। রং নাম্বার হতে যাবে কেন? নাম্বার চেঞ্জ হলে তো তুষার জানা তো। হ্যাঁ আমি তো তাই ভাবছি। আরে ছাড়ো তো এসব কথা, কাল আমি অফিস থেকে একটা ফোন করে নেব। ওকে এখন তাড়াতাড়ি ওঠো, হাত মুখ ধুয়ে নাও, আজকে রাত্রে আমরা একটা ফার্স্ট ক্লাস হোটেলে ডিনার করতে যাব। ওকে গেরা। ভালো আছি রে, তোর মুখটা অত শুকনো লাগছে কেন? বাবা হাসপাতালে সব বিল দেয়া হয়েছে?
হ্যাঁ, বিল শোধ না করে কি রোগীকে বাড়ি নিয়ে আসা যায় না? মানে কোথা থেকে কিভাবে হলো? বাস হয়ে গেছে কোনোভাবে, আমি কিছু জানি না। যা করার তুষার করেছে, আমাকে জিজ্ঞেসও করেনি। চিকিৎসা দরকার ছিল, হয়েছে। কিভাবে টাকা জোগাড় হলো তা জানতে চাই, আমি কি করতে পারতাম? তুহিন, মানুষ যখন অক্ষম হয়ে যায় তখন সে সব সত্যি জানার সাহস হারিয়ে ফেলে। এই যে তুমি একদিনও তোমার অসুস্থ মাকে হাসপাতালে দেখতে যাওনি, এমনকি যার জন্য এত বড় দুর্ঘটনা ঘটে গেল তার মনে কোনো অনুশোচনা এসছে কিনা তা আমি কোনোদিন জানতে চাইনি। না বাবা, হেনা ওর মার বাড়িতে, ওর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়। তা তো জানতাম না। আহা, আমার তো দেখতে যাওয়া উচিত ছিল। তা তুমি দেখতে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। গুড, ভেরি গুড। তা কোন হাসপাতালে আছেন উনি? না মানে উনি বাড়িতেই আছেন, আমি এক্ষুনি হেনাকে ফোন করে দিচ্ছি এ বাড়িতে চলে আসার জন্যে। জানো নিশা, মার যেটা সবচাইতে বেশি দরকার সেটা হচ্ছে সবসময় মার কাছে একজন থাকার, মার সেবা যত্ন করার। কিন্তু আমার যা হয় তাতে যে একটা ভালো নার্স রাখবো। নার্স কেন তুষার, আমি আমি মায়ের সেবা করব। আমাকে মায়ের কাছে নিয়ে চলো। না নিশা, বাবা হয়তো ব্যাপারটা ভালোভাবে নেবেন না। দাদাও ভালোবেসে বিয়ে করেছিল, তাতে যে বাবাকে ফল ভোগ করতে হচ্ছে। বাবার সে ধারণা আমি পাল্টে দেব তুষার। তাতে হিতে বিপরীত হতে পারে। তুমি বুঝতে পারছো না যে তোমাকে আমি কেন একদিনও হাসপাতালে যেতে দিনি? তাহলে তুমি থাকো মায়ের কাছে, আর রেন্টে কারটা বরং ছেড়ে দাও। হ্যাঁ, ওই ভাড়া গাড়ি চালিয়ে তো মার চিকিৎসা করাচ্ছি, ওই ভাড়া গাড়ির টাকায় মার ওষুধ এনে দিচ্ছে। তাহলে যতদিন না আমাদের ব্যাপারটা সেটেল হচ্ছে ততদিন ওই রামু আর কিতাই ভরসা। হ্যাঁ হ্যাঁ, গাড়ি দু একদিনের মধ্যেই কলকাতা এসে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি শোরুমে ওঠার আগেই আপনার টাকা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। শুনছো? হ্যাঁ। তোমার গাড়ি দু একদিনের মধ্যেই কলকাতা এসে যাবে। আচ্ছা, তুমি কি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু মায়ের কাছে যাব। দেখো, তুমি রাতে ফিরে ও ঘরে যাওনি, মা অসুস্থ শরীর নিয়ে বাড়িতে ফিরে এলেন, কয়েকটা দিন একটু বাড়িতে থাকলে হয় না? কেন, ওনাদের গালমন্দ শোনার জন্য? দেখো, যা ভেঙে গেছে তা ভেঙে গেছে, তা জোড়া দেবার কোনো ইচ্ছে আমার নেই। বাড়িতে তো অনেক চাকর বাকর আছে, ওদের রেখেছি কেন? ওরাই দেখাশোনা করবে। পর্দা, মামা তোমাকে ডাকছে। হ্যাঁ, তুই যা, আমি আসছি। সাত সকালে কেন ডেকেছেন তা আমি জানি, নিশ্চয়ই টাকা চাইবেন। চুপ করো তো। চুপ করছি, তবে একটা কথা বলে রাখছি, যার মরার বয়স হয়েছে তার পেছনে যদি আর একটা পয়সাও খরচ করো তবে আমি আবার আগুন জ্বালিয়ে দেব। ওহ হেনা, প্লিজ। বাবা, কিছু বলবে বাবা? হ্যাঁ, বসো। বলছি, তোমার মায়ের জন্য একটা হুইল চেয়ার কিনতে হবে, ফিজিওথেরাপি আছে, ওষুধপত্র দরকার, তাই ওই টাকাটা মানে ধার হিসেবে যে 2,00,000 টাকা নিয়েছিলে ওটা আমার দরকার। বাবা, এই মুহূর্তে মানে খুশির বিয়েতে তো টাকাটা লাগলো না, তারপর তুমিও কিছু বললে না। আমি একটা গাড়ি কেনার জন্য অ্যাডভান্স করেছি, দু একদিনের মধ্যে পুরো টাকাটা দিয়ে গাড়িটা ছাড়াতে হবে। গাড়ি, ভালো কথা, খুব ভালো কথা। যারা চলে ফিরে বেড়াতে পারে তাদের আরো আরামের জন্য গাড়ির দরকার, আর যে মানুষটা চলতে পারে না তার হুইল চেয়ারের জন্য, তার ফিজিওথেরাপির জন্য, তার ওষুধপত্রের জন্য কিছুই কি দরকার নেই? বাবা, ইয়ে গাড়িটা তো ব্যবসার সুবিধার জন্যই। আমি জানি কোন সুবিধার জন্য কি হচ্ছে, সবই জানি। এখন আমি অন্ধ হয়ে জানি, বধির হয়ে জানি, সবই আমার কানে আসে। যাকে, আমি ওসব নিয়ে কথা বলতে চাই না বাবা। আমার টাকাটা দরকার, তুমি দিতে পারবে কিনা বলো। ঠিক আছে, দুপুরে আমার অফিসে এসো।